আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আল্লাহর রহমতে আমি ভালো নেই আজকে, কারণ আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে আজকে আমার ব্রেকআপ হয়ে গেছে। তো আমার সাথে গার্লফ্রেন্ডের সাথে কীভাবে বা কিসের জন্য আমাকে ব্রেকআপ করেছে, তো ভিডিওটি জানতে চাইলে বা দেখতে চাইলে তো আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে ভিডিওটি দেখতে থাকুন। তো আর বেশি কথা বলবো না, তাহলে ভিডিওটি শুরু করা যাক। কিরে, গার্লফ্রেন্ড ইনভাইট দিছে এই সময়? আচ্ছা, গ্রুপে যাই তো, দেখি সুমনে বলবে মনে হয়। আচ্ছা, গ্রুপে যাই। হ্যালো জান, তুমি কেমন আছো? এই তো, আল্লাহ যেরকম রাখছে এরকম আছি, ভালো। রোজা রাখছো তুমি? হ্যাঁ, আল্লাহর রহমতে সবগুলো রোজা রাখছি। তুমি কয়টা রোজা রাখছো? হ্যাঁ, আমি সবগুলো রাখছি। ভালো ভালো, তো কিছু তুমি আমাকে বলবা? তোমাকে আমি জরুরি বিষয়ে একটা কথা বলতে চাই। ও, তার জন্য তো বলি, তুমি আমাকে ইনভাইট দিছো কেন এত রাত্রে? আচ্ছা, কি বলবা বলো। দেখতে দেখতে কিন্তু আমাদের রমজান শেষের দিকে, আজকে কয়টা রোজা চলে? কেন, আজকে 27টা রোজা চলে তো। আর 3 দিন পরে তো ঈদ, তো আমাকে শপিং করার দিব না এবার? হ্যাঁ দেব না কেন, অবশ্যই দেব, তোমাকে দেব না, কাকে দেব? তাহলে কবে দিব আমাকে? জান, সরি, এবার রোজা ঈদে না তোমাকে এবার শপিং করে দিতে পারবো না। তুমি আল্লাহর বাচ্চাটাকে তোমাকে কুরবানিতে শপিং করে দিতে পারবো। কেন, কি হয়েছে আবার? তো জান, তুমি তো ভালো করে জানো যে আমার কাজের এবার খুব কম চাপ, তো যেটুকু বেতন পাইছি, মানে অল্প বেতন পাইছি আর কি, এইটুকু বেতন দিয়ে আমাদের পরিবারের সবাইকে মার্কেট করে দিতে হবে। আমার বাবা মা বোন আছে, ছোটো ভাই আছে, ওদেরকে মার্কেট টার্কেট করে দিতে হবে। তো তোমাকে করে দিলে তো আমি টাকা কই পাবো? তো সবাইকে দিতে পারলে আমাকে দিতে পারবা না? জান, একবার বোঝার চেষ্টা করো, আমার পরিবার তো, আমি শুধু একাই কাজ করি, আমার বাবা তো অসুস্থ, আর আমার পরিবারে আমি যদি কাজ না করে কে কাজ করবে? তো সবাই তো, সবাইকে চাই যে ঈদের সময় ভালো কাপড়টাও পরুক। তো আমার বাবা মা তো কাপড় চোপড় কিনে দিতে হবে, ওদেরকে আমি না দিলে কে দিবে? বোঝার চেষ্টা করো একটু। হয়েছে হয়েছে, আমি তোমার 10টা না 5টা না একটা মাত্র গার্লফ্রেন্ড, তুমি আমার সাথে এরকম রিয়েক্ট করতেছো? জানে এমন কত সেকেন্ড, একটু বোঝার চেষ্টা করো। আমি তো শুধু তোমার সাথে একটা আবদারি করছিলাম, তো তুমি এটাও দিতে পারলে না? আমার তো দেওয়ার ইচ্ছা ছিল তো। হইছে হইছে, আমার সাথে আর কথা বলার দরকার নাই কোনো। তো তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? তাহলে তোমার সাথে কেমন ব্যবহার করবো? সামান্য শপিং করে দিতে বললাম তাও দিতে পারবে না, তুমি আমার কেমন বয়ফ্রেন্ড লাগো? তুমি এমন করতেছো কেন? তোমাকে কখনো আমি ঈদের কাপড় চোপড় কিনে দিই নাই? তাহলে তো বুঝতে হবে যে এই মাসে আমার খুব কাজের চাপটা কম ছিল, তার জন্য টাকা কম পাইছি, তার জন্য তোমাকে একটু শপিং করতে দিতে পারবো না আর কি। তো তুমি এরকম, তার জন্য তুমি এরকম কথাবার্তা বলবা? তুমি কেন দিতে পারবো না? তোমার মা বাবাকে দিবে, আমাকে দিলে অনেক টাকা শর্ট পড়ে যাবে। আরে শর্ট পড়বে কেন, তোমার তো ওই যে, থাক থাক, আর কিছু বলতে হবে না, যা বোঝার বুঝা গেছি আমি। তুমি আমাকে বিয়ের পর কোনো কিছুই কিনে দিবা না? আরে বিয়ের পরে তোমাকে কিনে দেবো না, এরকম কথা বললা? বিয়ের পরে তুমি হবো আমার বউ, আর এখন তুমি আমার গার্লফ্রেন্ড, তো ওই দুইটা অনেক তফাত না? তো বিয়ের পরে তো তোমাকে, মানে সবসময় আগে তোমাকে মার্কেটে করে দিয়ে যা আছে তারপরে আমি কিনবো আর কি, বুঝতে হবে না? এখন তো আমার শর্ট পড়ছে, তো তোমাকে ভালো করে বললাম যে আমার এখন টাকা পয়সা খুব কম, তা এবার দিতে পারবো না, তাও সামনে এবার কুরবানি দিয়ে দিবো আর কি। তা তার চুকু দিনে তুমি আমাকে রাগ করতেছো? তাছাড়া এটা কোনো সমস্যা হলো? তুমি কি বলতেছো, এটা কোনো সমস্যা না? অন্য অন্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কত কিছু গিফট করে, শপিং টপিং করে দেয়, তুমি সামান্য আমার শপিং করে দিতে পারলে না? কে বলতেছো তুমি এগুলো, একটু বোঝার চেষ্টা করো। ঠিকই তো বলছি, তোমার মতন ফকিরের সাথে আমি রিলেশন রাখতে চাই না, আজকে এখানেই ব্রেকআপ। কি বলে এগুলো তুমি? কেন, তুমি শুনতে পারো নাই? আর একবার বলি, ব্রেকআপ ব্রেকআপ ব্রেক শুনছো তুমি? এই তুমি এগুলো কি বলতেছো, তোমার মাথাটা কি ঠিক আছে? আজকের পর থেকে আমার সাথে আর কোনো কথা বলবো না। এই শোনো, আমার কথা একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে যা বলি একটু সময় মন দিয়ে একটু শোনো। আমি বলতেছি কি, তোমাকে কেক মেরে দিচ্ছে আবার। গাইস, তো আপনারা তো দেখতেই পারলেন যে আমার গার্লফ্রেন্ডকে এবার শপিং করে দিই নাই, তার জন্য আমাকে সাথে ব্রেকআপ টেকআপ হয়ে গেল। তো এই ভিডিওটা আমি বোঝানোর জন্য ভিডিওটা বানাইছি, যে আমাদের কিন্তু ছেলেদের জীবনে যে টাকাই কিন্তু সবার আগে প্রয়োজন, পরে ভালোবাসা, পরে কিন্তু টাকা সে আছে তো তোমার ভালোবাসা আছে, তো টাকা নাই তোমার ভালোবাসারও নাই। তো আমার কাছে শুধু টাকার জন্য আমি ওকে মানে শপিং করে দিতে পারিনি, তার জন্য আমার সাথে ব্রেকআপ টেকআপ করে সব কিছু শেষ করে দিল।
তো আর বেশি কথা বলবো না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে জটবট করে একটা শুধু সাবস্ক্রাইবটা করে দেন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবেন, ইনশাল্লাহ ভিডিওটা আরও ভালো করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।